বুনবীর স্কুলে আজকের এই বিজ্ঞান মেলায় উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাধীনতা সংগ্রাম আদাব। উপস্থিত এমসিটার সদস্যদেরও জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এমসিটারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এইরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা বন্ধুত্ব প্রান্ত, আমি ক্লাস নাইনের সি সেকশনের একজন বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। নামটা কি? প্লাবন দত্ত প্রান্ত। আমরা ভূমি দশরথ হাই স্কুল কলেজে বিজ্ঞান বিভাগের একজন দুজন নিয়মিত ছাত্র। আমরা কিছু স্বল্প সময়ের মধ্যে আমরা কিছু প্রজেক্ট তৈরি করেছি। এখানে আমার নাম অর্কদেব, আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। এখানে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছি, এখানে আমরা একটু ওয়াটার প্ল্যান্ট করেছি, এখানে স্পিড বোট করেছি, এখানে আমরা একটি বিজ্ঞানসম্মত একটি পরিকল্পিত একটি নগর গঠন করেছি। এই হলো আমাদের প্রজেক্ট। আমাদের বাংলাদেশের পরিকল্পিত খুবই অভাব রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কারখানা রয়েছে যেখানে আমাদের যুবক বেকার ছেলেরা আমাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। আর আমরা যে বিজ্ঞান মনোভাব করার জন্য আমরা একটি বিজ্ঞান ল্যাবের ব্যবস্থা করেছি। এখন আমরা একটি বহুতল ভবন দেখতে পাচ্ছি। এখানে বহুতল ভবনে আমরা যে বাসাগুলোর যে অপরিতক্ত পানিগুলো আছে, আমরা পানিগুলো থেকে আমরা বিদ্যুতের পানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, যাতে আমাদের বাংলাদেশের বর্তমান দূষিত অবস্থা কিছুটা উন্নতি হয়। আর আমাদের রয়েছে এখানে রাস্তা, এখানে রয়েছে ইমার্জেন্সি রাস্তা, এখানে আমরা সাধারণত অ্যাম্বুলেন্স এবং বিশেষ যাত্রীবাহী গাড়ি নিয়ে চলাচল করবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি লেনের দুটি রাস্তা। আর এখানে রয়েছে আমরা ফুট ওয়াকিং। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মানে সব বজ্র, মানে আমাদের একটি নগরের যে যত সব বজ্র আছে সেই সকল বজ্র আমরা এখানে স্থাপন করব। এবং সেই সকল বজ্র থেকে আমরা এখানে রিসাইকেল করলে এখানে দেখতে পাবো যে রিসাইকেল কিন্তু বজ্র, মানে আমরা পরিত্যক্ত বজ্র থেকে কিছু বজ্র আমরা বজ্র থেকে রিসাইকেল করে কিছু উন্নত মানের বজ্র আমরা তৈরি করব। আর এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই প্রজেক্টে যে আমরা দেশের যে বর্তমান শিল্প কারখানা সেটি অনেক মানে ভালো উন্নত মানের নয়, উন্নত দেশের মতো নয়। এখানে আমরা যে যে শিল্প কারখানাগুলো দেখতে পাচ্ছি, এখানে দেশের বর্তমান শিল্প কারখানায় যে কালো ধোঁয়া উৎপন্ন হয় তাতে কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন আমরা সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড আমার একটি বিষাক্ত গ্যাস, এই ইত্যাদি গ্যাসগুলো আমাদের পরিবেশের খুব ক্ষতি করে। এই যদি আমরা মানে এভাবে যদি আমরা পরিবেশের সাথে ছাড়ি তাহলে আমাদের জীবকলে অনেক ক্ষতি সাধন হবে, তথা আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারবে আর কি। আর আমি যে আমার মেইন প্রজেক্ট যেটি, আমরা একটি দেশের নতুন দেশের পরিকল্পিত একটি শিল্প কারখানা গঠন করেছি, যে শিল্প কারখানায় দুটি ট্যাঙ্ক স্থাপন করেছি। দুটি ট্যাঙ্কের মধ্যে আমরা জানি, সবাই জানি যে কালো ধোঁয়ার মধ্যে সাধারণত কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড থাকে। এখন আমরা প্রথম ধাপে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড সালফার ডাইঅক্সাইড আছে। শুধুমাত্র আমরা গ্যাস বিয়োজনের মাধ্যমে আমরা এখানে শুধুমাত্র সালফার ডাইঅক্সাইডকে দ্বিতীয় ধাপে আনবো। আর প্রথম ধাপ থেকেই দ্বিতীয় ট্যাঙ্কিতে আমরা কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইডকে আমরা নিব। এখন আমরা যেখানে আমরা সালফার ডাইঅক্সাইড ছিল সেখানে আমরা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস ভ্যানাডিয়াম প্ল্যান্টা অক্সাইড আমরা অক্সিজেন আমরা প্রেরণ করবো। অক্সিজেন প্রেরণ করার পর আমরা সালফিউরিক ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। সালফার ট্রাইঅক্সাইডকে যদি আমরা সরাসরি পানির সাথে বিক্রিয়া করাই তাহলে যে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে তা ঘন কুয়াশা সৃষ্টি করে আমাদের জীবকলে ক্ষতি সাধন করবে। এখন আমরা তাকে সরাসরি পানির সাথে বিক্রিয়া না করিয়ে 450 থেকে 550 ভ্যানাডিয়াম প্ল্যান্টা অক্সাইড দ্বারা শোষিত ট্যান্টার দ্বারা আমরা এটাকে তাপমাত্রা প্রেরণ করবো। তারপর আমরা যদি সরাসরি পানির সাথে বিক্রিয়া করাই তাহলে যে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে তা আমরা সরাসরি সহজে শিল্প কারখানার কাজে আমরা ব্যবহার করতে পারবো। আর এখন চলা যাক দ্বিতীয় ট্যাঙ্কিতে যে কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইড ছিল, এখন কার্বন মনোক্সাইডকে যদি আমরা পরিবেশের সাথে ছাড়ি তখন পরিবেশের সাথে বায়ুতে থাকা যে অক্সিজেনটি থাকবে তা কার্বন মনোক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আমরা সকলে জানি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তখন আমরা যদি কার্বন মনোক্সাইড বায়ুতে ছাড়ি তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে যা উদ্ভিদ সহজেই শোষণ করে নেবে। আর বাকি রয়ে গেল আমাদের নাইট্রাস অক্সাইড। যদি আমরা তৃতীয় ধাপে আনি তখন যদি